আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম গঙ্গাসাগর মেলায় আমি ইন্ডিয়ান নেভির বোটে করে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করতে যাচ্ছি, যদি আপনার কাছে টাকা পয়সা নাও থাকে তাহলে আপনি কি করে গঙ্গাসাগর মেলায় বিন্দাস এসে পরে খেয়ে থেকে ঘুরে যেতে পারেন, যদি আপনার মনটুকু থাকে যে গঙ্গাসাগর মেলা আমি দর্শন করব। তো এই ভিডিওটা হলো ওটা নিয়ে। তো যদি আপনার আগের ভিডিওটা না দেখেন তাহলে আমি আই বাটনে ওটা দিয়ে দিচ্ছি, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন গঙ্গাসাগরের ভিতর থেকে ভিডিওটা বানাচ্ছি। তো গঙ্গাসাগরের ভিতরে অনেকেরই আসার মন থাকে কিন্তু পকেটে টাকা পয়সা থাকে না, কিন্তু আমি এটা শেয়ার করতে চাই যে যদি তোমার কাছে পকেটে টাকা নাও থাকে তখন যদি গঙ্গাসাগর মেলায় আসার মন আছে, এখানে অনেক সংস্থা আছে যারা বিনা পয়সায় থাকা খাওয়া সব কিছু দেয়। তো এখানে আমি একটা সংস্থার কাছে এসেছি, এখানে আমি ভিডিও বানাচ্ছি, অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ। তো এনাদের সাথে আমি কিছুক্ষণ ছিলাম, তো আমার মনে হলো যে ভিডিওটা দেওয়া উচিত, কারণ অনেকেরই মনে হয় গঙ্গাসাগরে গিয়ে বা থাকবো কোথায় খাবো কোথায়। তো এই ধরনের অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা মানুষদেরকে সাহায্য করে চলেছে। তো এখানে আমি যদি দেখাই, এটাতে মোটামুটি কত লোকের খাবার আছে? 100 লোকের। যারা কেউ চান করে পর ঘুরে যেতে চান ওনাদের জন্য রয়েছে, আবার যদি কেউ থাকতে চান ওনাদের জন্য রয়েছে। এখানে কিছু সদস্য রয়েছেন অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের তরফ থেকে, ডাক্তারবাবু রয়েছেন, সকাল থেকে বলছিলেন প্রায় 200-300 লোকের প্রেশার মেপে দিয়েছেন। অখিল ভাই ক্ষত্রিয় সমাজের এটা মেডিকেল ডিপার্টমেন্ট, এখানে প্রত্যেক বছর আমরা মেডিকেল ডিপার্টমেন্টে বিনা পয়সা চিকিৎসা ওষুধ সব মানবিকতার জন্য। হ্যাঁ, এবং আমাদের মানে আমরা ক্ষত্রিয় সেবাই করে, সেবাই ধর্ম, সমাজকে সেবা করাই মনুষ্য সমাজের ধর্ম। মানুষ যদি মানুষের সেবা না করে তার চেয়ে বড় ধর্ম আর কিছু থাকে না, এটাই হলো আসল। জীবে প্রেম করে সেবিশ্বর, এটা বিবেকানন্দ বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন। এই অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের যিনি হেড আমাদের তিনি হচ্ছেন জয়প্রকাশ সিং, জয়প্রকাশ সিং। তার নেতৃত্বে আমরা যত সংরক্ষণ আছে তার নেতৃত্বে, তেনাকে স্মরণ করি আমরা সব কাজ করি। আজকে তিনি আসেননি, তিনি আমাদের হেড অফিসে আছেন বটে, কিন্তু পুরো কাজটা তার নেতৃত্বে চলছে। তিনি যেমনভাবে ডিটেকশন দিয়েছেন সেইরকমভাবেই আমরা চালাচ্ছি। এখানে আমাদের সংরক্ষণ যারা একজন আছেন বিজেন্দর সিং, ইনি আছেন নসিবপুরের আপনার প্রেসিডেন্ট, সমীর সিং ওরা গঙ্গাসাগর কিসের জন্য মেন এত ইয়ে তৈরি হয়েছে, এই গঙ্গাসাগরের কি পরিবর্তন, সেটা হয়েছিল এক রাজপুত রাজা ভগীরথ সাগরের পৌত্র। উনি এখানে মানে ধ্যানের যোগে তিনি ভগবান মা গঙ্গা ভগবান শিবকে সন্তুষ্ট কিয়া থা। হ্যাঁ, সন্তুষ্ট করকে তব ও বলে যে এখানে যদি ওই কপিল মুনি যে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের এই যে এত সৈন্য আর তার ছেলেরা সব মরে গেছিলো রাজাসাগরের, তার ওই ছেলেরা জীবিত হবে গঙ্গা যদি এর ওপর দিয়ে কোনো সময় আসে। সেই গঙ্গাকে উপাসনা করে রাজা ভগীরথ প্রথমে তাকে সন্তুষ্ট করে, বললে আমার যে জলধারা আছে দরজারা ধরতি ধরার ক্ষমতা তার নেই। তখন শিবকে সন্তুষ্ট করে শিবের জটায় সেই গঙ্গা জল গঙ্গাকে ধারণ করেছিল এবং জাহ্নবী চিড়ে তাকে এই দাঁত দিয়ে এসে এই গঙ্গায় এসে প্লাবিত করেছিল, তবেই সেই সব পুরনো সৈন্য এবং তার পুত্ররা আবার জীবিত হয়েছিল। এই মাহাত্মটা দেখার পর এই কপিল মুনির আশ্রমই হয়েছিল, তখন কপিল মুনির আশ্রম বলে এত প্রচার হয়েছে। অতএব এর মূল প্রবর্তন করার মূল লোক হচ্ছে গিয়ে রাজা ভগীরথ। আর এখন এই 10 সাল ধরে আমরা এখানে যা এসে দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার সত্যি কিছু উন্নতি করেছে এবং চারিদিকে লাইট রাস্তা উন্নতি ছিল হয়েছে, আগে ভালো কাজ করেছেন। এর আগে ছিল কি প্রত্যেক ধর্ম মানে তীর্থস্থান বারবার যাওয়া যায় কিন্তু গঙ্গাসাগর একবারই যেতে এত কঠিন ছিল, সেই কঠিনটাকে আজকে মানে পুরো বাস্তবায়িত পরিণত করেছে যে একদিনে এসে একদিনেই ফেরা যায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা বাহবা দিচ্ছি তেনাকে। এবং এখানকার যে ডিএম সে ডিএমের কাজ সব জায়গায় টাকা অ্যালটমেন্ট হবে বটে কিন্তু সব টাকা ঠিক মতন খরচা হয় না, কিন্তু এখানকার ডিএম দারুণভাবে আমাদের এসে প্রশংসা করে গেছে, আমাদের কাছে এসেছে এবং তার তত্ত্বাবধানেই এত কিছু হয়েছে। এর জন্যে এনাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি।
আজকে আমি এখানে গঙ্গাসাগর মেলা শেষ করার আগে এখানে যিনি রয়েছেন অধিকারী ডিএম স্যার, ডিএম স্যারের সাথে আমি একটা ছোট্ট ইন্টারভিউ নেব। স্যার এখানে আমার সামনে বসে রয়েছে, অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করেছেন, এই যে 50 লাখ লোক প্রায় এসছেন, তো এনাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো ভাবে কীভাবে? গঙ্গাসাগর মেলা একটা বড় মেলা আমাদের দেশের মধ্যে, এই বছরে অলমোস্ট 50 লাখের কাছাকাছি লোক এসছেন এখানে পূজা করতে। গঙ্গাসাগর মেলা অর্গানাইজ করতে একটা ডিফিকাল্টি আছে, মাঝখানে একটা বড় নদী আছে, যত পিলগ্রিম আসবে ওদেরকে দুবার এই নদীকে ক্রস করতে হবে। সো প্রথমে ওদের ট্রান্সপোর্টেশন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ট্রান্সপোর্টেশন আমরা অলমোস্ট 3 মাস ধরে প্ল্যানিং করে ড্রেজিং, ভেহিকল, বাস অ্যারেঞ্জমেন্ট আর ভেসেল অ্যারেঞ্জমেন্ট সব আমরা দারুণভাবে করেছি, এর জন্য পিলগ্রিম মুভমেন্টে কোনো অসুবিধা হয়নি। সেকেন্ডলি, মেলা গ্রাউন্ড এত বড়, এখানে স্নান করতে লোক আসে আর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, এদের সেফটি, সিকিউরিটি, মুভমেন্ট সবটাই এনশিওর করার জন্য আমাদের অনেকটা প্ল্যানিং লাগে। এখানে পুলিশ, সিভিল আর এনজিও আর এখানে লোকাল যারা লিডার আছে সবাইকে নিয়ে একটা কোঅর্ডিনেশন, একটা টিম তৈরি করা দরকার ছিল, ওটা আমরা করেছি। আর ওভারঅল ইনফরমেশন টেকনোলজি, অন্যান্য নতুন আধুনিকভাবে কিছু ইন্টারভেনশন করে ইন্টার মেলাকে সুন্দরভাবে সাজানো আমরা চেষ্টা করেছি, আমরা সাকসেসফুল হয়েছি। মানে ইন্টারনেটের কীভাবে সাহায্য নিয়েছেন? ইন্টারনেট মাধ্যমে আমরা মানে অনেকটাই লাভ পেয়েছি। প্রথমে আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছি, ও মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যমে লোকের কাছে ইনফরমেশন আগে থেকে পৌঁছে গেছে, কন্ট্যাক্ট নাম্বারস, হাউ টু রিচ আর ডুস অ্যান্ড ডোন্টস সব জিনিস ওদের কাছে আগে থেকে পৌঁছে গেছে। এর বাইরে এখানে ক্রাউড কন্ট্রোল, ক্রাউড মনিটরিং, সিসিটিভি লাগিয়ে ওটা ভিডিও অ্যানালিটিক্স মাধ্যমে দেখা, হ্যাঁ, প্রত্যেকটা বাসে জিপিএস লাগিয়ে ওটা ট্র্যাক করা, এরকম বিভিন্ন রকম ইন্টারভেনশন ছিল যেটা দিয়ে পুরা মুভমেন্ট স্মুথ করা, সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য ইন্টারনেট সাহায্য খুবই হেল্প করেছে। যাত্রীদের সিকিউরিটির জন্য মানে যেমন বাসের একটা স্পিড থাকে, মানে বাসওয়ালারা অনেক স্পিডে চালানোর জন্য ওদের স্পিডগুলো কীভাবে মেনটেন করেছেন, মানে মিনিমাম স্পিড? এই বছরে প্রত্যেকটা বাসে স্পিড লিমিটিং ডিভাইস ছিল। গঙ্গাসাগরের মধ্যে যে গাড়িগুলো যেত প্রত্যেকটা গাড়িতে স্পিড লিমিটিং ডিভাইস ছিল, 40 কিলোমিটারের উপরে ওরা যেতে পারত না। মেইন লাইনে যত গাড়িগুলো ছিল প্রত্যেকটা গাড়িতে 60 কিলোমিটার বেশি যাওয়া হবে না, এর জন্য ওখানে স্পিড লিমিটিং ডিভাইসেস ছিল। এর বাইরে আমাদের প্রচুর রেড টিম, আমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর, পুলিশ, এ সবাই লাগাতার ইন্সপেকশন, লাগাতার ওদেরকে রেগুলেশন করার জন্য পুরো স্পিড নিয়ন্ত্রণে ছিল। গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর এখানে সব লোক যারা এসেছিলেন দর্শনার্থীরা সবাই এই বাসে চাপবেন, পিছনে এখানে বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এই বাসে যাবে সবাই, এখন বাড়ি যাবেন। বাসগুলোতে প্রচুর ভিড় হচ্ছে, প্রায় এখানে 3000 বাস দেওয়া যায় প্রশাসনের তরফ থেকে, তাও এই বাসগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। ইয়াঁ পে কুছ লোকো ফ্রি মে খানা মিল রা হ্যায় গঙ্গাসাগর কে ইয়াঁ পে। জনরলি 12 জনবরি সে স্টার্ট হতো।